দ্বিতীয়বারের মতো মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস অনুযায়ী 2021 সালের চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2,138.794, আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে $2,116.444। মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই তথ্য প্রকাশ করেছে IMF। সংস্থাটি বলছে, করোনার প্রভাব কাটিয়ে বড় প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে বেশি, 9.5%, আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 4.6%। তবে প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল, এ কারণেই আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আগের বছরের উচ্চ ঋণাত্মক প্রবৃদ্ধির প্রভাবেই এখনও পিছিয়ে আছে ভারত, এমনকি আগামী বছরও ভারত পিছিয়ে থাকবে বলে IMF মনে করে। চলতি বছরের পূর্বাভাসে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হবে $22.35। তবে জিডিপিতে পরপর দুই বছর ছাড়িয়ে গেলেও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও 7 বছর আগে। যেমন, ভারতের মেয়েদের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি ও নারী প্রতি জন্মহার কম। আবার ভারতের তুলনায় বাংলাদেশে নবজাতকের ও 5 বছরের নিচে শিশু মৃত্যুর হারও কম। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ ও ভারতের অর্থনীতি বেশ দ্রুত হারে এগিয়েছে, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 2017 সাল থেকে। দ্রুত গতিতে বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির হার। 2007 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের অর্ধেক, আর 2004 সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের তুলনায় 70% বেশি।